আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব কলকাতার সিনেমা নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনয় শিল্পী ও মডেল মিথিলার প্রেম নিয়ে বেশ গুঞ্জন চলছিল। অবশেষে সে গুঞ্জনে ঘি ঢেলে গত 6 ডিসেম্বর বিয়ে করলেন তারা। মিথিলা তার এক টুইট বার্তায় বলেন, সে কোনো হিন্দু বা ভারতীয় কিংবা পরিচালককে নয়, বরং একজন ভালো মানুষকে বিয়ে করেছেন যিনি তার খেয়াল রাখবেন। তিনি আরও বলেন, সৃজিত ব্যাপারে কোনো কথা বললেই থাপ্পড়। তাই পুরো বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে বিডিয়ান এন্টারটেনমেন্টের আজকের আয়োজনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকার অনুরোধ রইল। এর আগে বলে নিচ্ছি ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন, তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কোনো হিন্দু ভারতীয় কিংবা পরিচালককে বিয়ে করিনি। কলকাতার সিনেমা নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করে গত বছরের ডিসেম্বর থেকে আলোচনায় রয়েছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। রবিবার এক টুইট বার্তায় আবারও আলোচনায় জন্ম দিলেন তিনি। মিথিলা টুইটারে লিখেছেন, আমি কোনো হিন্দু ভারতীয় কিংবা কোনো পরিচালককে বিয়ে করিনি, আমি তাকেই বিয়ে করেছি যিনি বুদ্ধিমান ও কোমল হৃদয়ের, তাই আমি তার পরিচয়ে গর্বিত। কেউ আমার স্বামীকে অবজ্ঞা অথবা অবহেলা করার চেষ্টা করলে তাকে কড়া জবাব দেব। মিথিলার এমন টুইট বার্তায় এক ভক্ত জানতে চেয়েছেন, কেন কিংবা কাকে উদ্দেশ্য করে তিনি এই কথাগুলো বলেছেন। অনেকেই আবার তার কথায় নেতিবাচক মন্তব্য করেছেন। এ নিয়ে চলছে বেশ আলোচনা সমালোচনা। উল্লেখ্য, 2 বছর ধরে মিথিলা সৃজিতের প্রেম নিয়ে বেশ গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনে ঘি ঢেলে গত বছর 6 ডিসেম্বর দক্ষিণ কলকাতায় লেক গার্ডেন্সে দুই পরিবারের উপস্থিতিতে সৃজিত মিথিলার বিয়ে হয়। বিয়ের পর ইনস্টাগ্রামে মিস্টার অ্যান্ড মিসেস রশিদ মুখার্জি লিখে নতুন পরিচয় সবার সামনে তুলে ধরেন বাংলাদেশের এই অভিনেত্রী। এর আগে জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় 2006 সালের 3 আগস্ট। তাদের বিবাহ বিচ্ছেদ হয় 2017 সালের জুলাই মাসে। তাদের সংসারে ছিল আয়রা নামে এক কন্যা সন্তান। সৃজিত সম্পর্কে কথা বললেই থাপ্পড় মিথিলা। সব জল্পনার অবসান ঘটিয়ে ডিসেম্বরে টালিউড নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন ঢালিউড অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের আগ পর্যন্ত তারা কেউ প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করেননি। বিয়ের পর থেকে তাদের নিয়ে নানা ধরনের ট্রল করতে থাকেন নেটিজেনদের একাংশ। নেটিজেনদের কেউ কেউ জানতে চান, মিথিলা মুসলিম হয়ে কেন একজন হিন্দুকে বিয়ে করলেন, কোন স্বার্থে বিয়ে করলেন, এসব বিষয় নিয়ে উত্তাল হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। এমনকি তাদের বিয়ে নিয়ে অনেক ভুল বার্তাও ছড়ানো হয়। গুঞ্জনের মধ্যে আইনি বিবাহ সেরে মিথিলা সৃজিত উড়ে যান জেনিভায়। সেখানে পিএইচডি রেজিস্ট্রেশন সেরে দুজনে গ্রিসে যান হানিমুনে, ফিরে এসে যে যার মতো ব্যস্ত কাজে। কিন্তু মিথিলার দিকে আঙুল তোলা বন্ধ হয় না। এতদিন তিনি কিছু বলেননি, এবার আর মুখ বন্ধ রাখতে পারলেন না মিথিলা। স্পষ্ট জানিয়ে দিলেন, আমি কোনো হিন্দু বা কোনো পরিচালককে বিয়ে করিনি, আমি এমন একজনকে বিয়ে করেছি যিনি মেধাবী। আমি জানি তিনি আমাকে ভালো রাখবেন আর আমি তাকে খুব ভালোবাসি। এরপর আমার বিয়ে বা আমার স্বামী সম্পর্কে কোনো কথা বললেই কষিয়ে এক থাপ্পড়। তবে মিথিলার এই টুইটে সৃজিত মজা করে লেখেন, অনেক হয়েছে পাগলি, এবার কাঁদাবি নাকি। বেশিরভাগ নেটিজেনরাও মিথিলার হয়ে কথা বলেছেন। কেউ বলেছেন বাঙালি বাঙালিকে বিয়ে করেছে, আবার কেউ বলেছেন যে আপনাকে ভালো রাখবেন, অবশ্যই আপনি তার সঙ্গে থাকবেন। উঠে এসছে অশিক্ষা, ঘৃণা এবং নারী বিদ্বেষের প্রসঙ্গ। বিয়ের সময় সৃজিত পরেন পাজামা, পাঞ্জাবি ও জহর কোট, মিথিলা পরেন লাল জামদানি। বিয়েতে মিথিলার বাবা মা ও মেয়ে আয়রা সহ পরিবারের অন্য সদস্য এবং সৃজিতের মা ও বোন ছাড়াও টালিউড তারকা রুদ্রনীল, শ্রীজাত, ইন্দ্রদীপ, যিশু, নীলাঞ্জনা, অনুপম, পিয়া উপস্থিত ছিলেন।